আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, প্যানভিশন টিভির অত্যন্ত কোরআন ঘনিষ্ঠ বরকতময় সবচেয়ে প্রিয় অনুষ্ঠান আপনাদের সকলের জন্য তিলাওয়াত শেখার সহজ উপায়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখতে চাই আজকের এই এপিসোডে। বলতে বলতে অলরেডি স্ক্রিনে কিন্তু চলে এসেছে, দেখুন। কারণ বলতে হবে, রং কেন করা হলো, রং করার কারণ বলি, নিঃসন্দেহে কোনো না কোনো কারণ আছে। আমরা একটু একটু করে দেখি। তাব্বাত ইয়াদা ওফ ইয়াদা ওস্তাজি, এখানে কালার করার কারণটা অনেকে কিন্তু চিন্তা করছেন, কারণ কি কারণ কি কারণ কি ওস্তাজি, কারণ একটাই, সেটা হচ্ছে তিন আলিফ টানতে হবে, সেজন্য এখানে কালার করা হয়েছে। বি আ বি বির মধ্যে টান কেন, একেবারেই একটু একটু করে দেখুন, মনে হয় যেন মাইক্রোস্কোপ দিয়ে সুরাটার মধ্যে তাসবিদ সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা কিন্তু এটা খুবই এক্সক্লুসিভলি দেখতে হবে এবং পূর্ণ মনোযোগ এখানে দিতে হবে। প্লিজ আপনার মনটা এখানে দিন, দেখবেন আপনার হৃদয়টাকে আল্লাহ নিজে সুন্দর করে দিবেন। এরপরে হচ্ছে আবি ওস্তাদজি, জেরের পরে ইয়া সাকিন, তো একালিপ টেনে বলতে হবে, এজন্য এটা কালার করেছেন। আচ্ছা, এই লাহায়ের হটাকে কালার কেন ওস্তাজি, কন্ট্রোল দিয়ে ছেড়ে দিয়ে। আচ্ছা, তানভিনের পরে একটাকে কালার করা হলো, তানভিনের ওয়ার তাসদিদকে, এটা কেন? হ্যাঁ ওস্তাজি, এটার কারণটাও আমরা জানি, কারণ হচ্ছে এখান থেকে তানভিন থেকে একটা নিয়ে বলতে হবে, কারণ তানভিনের পরে তাসদিদ একটা নিয়ে বলতে হয়, এজন্য এটা। এরপর অত্তাব, এই বাটাকে কালার করা হলো ওস্তাজি, এটা হচ্ছে কলকলা করে পড়তে হবে, এজন্য। এরপরে হচ্ছে মা, ও একালি তিন আলি পর্যন্ত টানবো, এই জন্য আপনি এটা কালার করেছেন। মা আগনা, ও একালি টানবেন, ইয়ায় কোনো এখানে এই ইয়ায় কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, সেজন্য এটা। আইনটায় কেন কালার করা হলো ওস্তাজি, কন্ট্রোলিতে চাপ দিয়ে জন্য। হটাকে কেন, ও কন্ট্রোলিতে ছেড়ে দিয়ে মা একালি টান হবে। হু, ও হটাকেও কালার করা হয়েছে, আবার পেস্টটাকে, উল্টা পেস্টটাকে ওস্তাজি, হঠাৎ ছেড়ে দিয়ে কন্ট্রোনালিতে এবং এটা একালিপ টান, এই জন্য উল্টা পেস্ট। বাস এই জন্য দুইটার জবাব। এখানে জবরের পরে খালি এলিপের জন্য মা একালিফ এটা কালার করা হয়েছে, ককে আকার দিয়ে কাই, কাপটা পাতলা আওয়াজে। এরপর বটাকে হবে কলকলা। এরপরে লা একালিপ টানবো, ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, না। ওহ, জবরের পরে খালি এলিপ একালিপ টান হবে, না রং ওস্তাজি, এটা তো হলো ইকফার হরম, তাও ছাও জিমো দালো দালো ঝা সিনো সিনো সদ দদ তও ফাও কফ কাপ। এই পনেরো হরম যদি নুন সাকিন কিংবা তানভিনের পরে আসে তখন অনিশ্বার যোগে চন্দ্রবিন্দুর মতো করে নাকি নিয়ে পড়তে হয়, না রং, না রন বলি নেই, না রং। এই জন্য ওস্তাজি ওই দালো জালো সদ দদ, এই যে পনেরোটা হরফ, তো জালটা হলো ইকফার হরফ, তানভিনের পরে এসছে, এই জন্য এখানে আপনি দাগ দিয়েছেন। এরপরে হটাকে এটা ছেড়ে দিয়ে, এরপরে বাটা কলকলা হবে, হু এটা হচ্ছে ছেড়ে দিয়ে এবং একালিপ টান, চতুর্থ আয়তে আমরা যে দেখতে পাচ্ছি, হটা কন্ট্রোল চাপ দিয়ে, হ্যাঁ হাম্মা, ও ওস্তাজি এটা হচ্ছে মিম তো ওয়াজিব গুণ্যা, মিম এবং নুনে তাসদিদ হলে ওয়াজিব গুণ্যা হয়, এই জন্য এটাকে কালার করেছেন। আর জবরের পরে খালি আলিফ, যেহেতু এই হাম্মায়ের যে মকে জবর এবং খালি আলিফ, এটাকে আপনি কালার করেছেন, আলিফে কিছু নাই পরে, এই জন্য কালার করেছেন। হ্যাঁ গলায় চাপ দিয়ে ত, ওই আটক্ষরের এক অক্ষর, যাতে জবর হলে আকার উচ্চারিত হয় না, তারপরে ব, শুধু ব হবে তো, এজন্য কলকলা হবে, এই জন্য কালার করেছেন। ফি ওস্তাজি এটা কালার করেছেন জেরের পরে ইয়া সাকিন, সেজন্য। জি ওহ, এটা কালার হলো জেরের পরে ইয়া সাকিন আবারও, হ্যাঁ ও চমৎকার ওস্তাজি, জবরের পরে খালি আলিফ, এজন্য জবর আর আলিফটাকে একই কালার করেছেন, হাটা কন্ট্রোল দিয়ে ছেড়ে দিয়ে। হ্যাঁ বলুন, ওহ এই এটা এটা হটা হলো কন্ট্রোল দিয়ে চাপ দিয়ে, এজন্য এটাকে কালার করা হয়েছে। হ্যাব, ও বাটা কলকলা হবে, কারণ বা জিম দাল ত কফ এই হরফগুলোকে যখন যজম হয় তখন কলকলা করে পড়তে। পরের যে তানভিন, লামের উপর দুই পেশ, এখানে একটাকে কালার করা হলো,
কারণটা কি? ওস্তাদজি খুব সহজ, কারণ হচ্ছে যেহেতু তানভিনের পরে তাসদিদ এসছে এজন্য একটা নিয়ে বলতে হবে, এই কারণে আরেকটাকে কালার করে দিয়েছেন। তাহলে লুম্মি সুন্দর, তাহলে লুম্মি। আচ্ছা, এরপরও মিমটা এবং তাসদিদটাকে কেন কালার করা হলো? ওস্তাদজি, ওই যে নুন এবং মিমের তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, তো ওয়াজিব গুন্না, এই জন্য এটাকে কালার করেছেন। আচ্ছা, এরপরে মিম্মা, ওফো ওস্তাদজি, এখানে একটা কারিশ্মা আছে, সেটা হচ্ছে এই যে আপনি পূর্বের এপিসোডেই বলেছিলেন যে যখন যজমের পরে তাসদিদ আল অক্ষর আসে তখন যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না, এজন্য এই নুনটাকে এখান থেকে হাইট করে যেন আমরা পড়ি, সেই সূত্রকে কাজে লাগাতে গিয়ে আপনি এটাকে কালার করেছেন। আবারও তাসদিদ দিয়েছেন মিমের উপরে, যার কারণে এটাকে আমরা গুণ্যা করে পড়বে, যেন তাসদিদটাকে কালার করেছেন। আর দালটাকে কালার করেছেন এজন্য যেহেতু এটা কলকলা হবে, তাহলে হলো কি, ফি জি দি হা হাব লুম মিম মাসাদ। এবার আমরা আবারও পড়ার জন্যই আরেকবার দেখি, প্রথম শব্দটা হচ্ছে একেবারে শব্দার্থ, দেখুন চমৎকার, আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নিই, তারপরে সব অর্থ একত্রে দেখব। তাব্বাত অর্থ ধ্বংস হোক, ইয়াদা মানে দুই হাত, ইয়াদুন শব্দের অর্থ এক হাত, আর ইয়াদা মানে দুই হাত, ইয়াদানে ছিল, ইয়াদাইনে, ইয়াদানে, ইয়াদুন, ইয়াদুন এক হাত, ইয়াদা দুই হাত হবে এখানে। আবি মানে আবু, লাহাবিন মানে লাহাবের আবু, ওয়াতাব এবং যা সে অর্জন করেছে, অর্থাৎ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং যা সে অর্জন করেছে তাও ধ্বংস হয়ে যাক। মা মানে না, আগ না কাজে আসলো, মা আগনা মানে কাজে আসলো না, আনহু তার পক্ষ থেকে, মালুহু তার সম্পদ, ওয়ামা অর্থ এবং, মা অর্থ যা, ওয়ামা এবং যা তার আর কি, তার যা কাসাব সে উপার্জন করেছিল। সাইয়াসলা, সা মানে অচিরি বা শীঘ্রই, ইয়াসলা মানে সে জ্বলবে, দাখিল হবে, ইয়াসলা নারন আগুনে, দাতা লাহাব মানে শিখা সম্বলিত আগুনে শীঘ্রই সে প্রজ্বলিত হবে, জাস্ট এটাই। অমরাতুহু এবং সাথে তার স্ত্রীও এই পরিণতি শিকার হবে, আর দুনিয়ায় তার স্ত্রীর অবস্থাটা এরকম হবে যে হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠ বহনকারিণী, তার স্ত্রীও যে নাকি কাঠ বহন করতো এবং কাঠের বোঝা সে বহন করত, সেই বোঝার মধ্যেই তার মৃত্যু হবে, ওই যে খেজুরের পাকানো রশি গলায় পড়ে সেটা বোঝাতে গিয়ে আল্লাহ বলছেন ফি মানে মধ্যে, জি দিহা তার গলায়, হাবলুন রশি, মিন অর্থ থেকে, মাসাদ অর্থ পাকানো। তো বলতে বলতে আমরা তার পরের কাজটুকু একটু দেখে নেই, সুরা লাহাব সুন্দর করে একটু তিলাওয়াত শুনি, আবার কোরআনটা ধরুন, বিশেষ করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমার বই এবং একটা আম্মা পারা আছে আলাদা, অথবা তিরিশ পারাও আছে, তিরিশ খণ্ডে তিরিশ পারাও আছে, আপনারা যদি ওই আয়াতগুলো হাতের কাছে রাখেন তাহলে এই কোরআনটা ঠিক আমরা স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আমি ওইভাবেই সফটওয়্যার ডেভেলপ করে করেছি, পড়ার জন্য আপনাদের সুবিধা হবে, আর যে কোনো কোরআন নিয়েই আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো আসুন আমরা এবার তিলাওয়াতটা শুনি, পুরো সুমধুর তিলাওয়াত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب, في جيبه
ايديها حبل من مسد. الحمد لله তিলাওয়াতের পরে আমরা দরাজ কণ্ঠে এর সরল অনুবাদটুকু জেনে নিই। ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে। তার ধন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি। অবশ্যই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে এবং তার সাথে তার স্ত্রীও। লাগানো ভাঙানো চগুলখুরি করে বেড়ানো যার কাজ। তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি। ওহ, কি চমৎকার অনুবাদ শুনলাম। সূরা লাহাব থেকে মূলত আমরা তিনটি শিক্ষা পাই। এক নম্বর হচ্ছে এই সূরাটি নাজিল হয়েছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতির লোককে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, প্রথম একেবারে নবুয়াতের প্রথম দিকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু প্রথম আক্রমণটা করেছে আবু লাহাব, একেবারে ঘরের লোকটি, যে না একটু আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব প্রাউড ফিল করতো যে মুহাম্মদ আমার বংশের ছেলে, আমার ঘরের ছেলে। তো দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই সে পাথর মেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, এবং ওই পাথর থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা সূরা নাজিল করে বললেন যে হে আবু লাহাব, যেই হাত দিয়ে তুমি পাথর মেরেছ আমার রসুলকে হত্যার জন্য, হত্যা করার উদ্দেশ্যে, সেই হাত দুটো ধ্বংস হয়ে যাক। এখানে দুই হাত দিয়ে পাথর মারেনি, বলতো পাথর মেরেছে এক হাত দিয়ে, দুই হাত ধ্বংস হবে এই জন্য যেহেতু আর এক হাত তাকে শেল্টার দিয়েছিল। এদের আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে যারা সত্যিকার কোরআনের দাওয়াত দেয় কাজ করে, তোমরা তাদেরকে যদি অত্যাচার করো এবং কেউ যদি তাকে শেল্টারও দেও, তাদের প্রতি আমার এই বদদোয়া থেকে যাবে, আমি আল্লাহর থেকে এই ধরনের অভিসম্পদ থেকে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরে তাহলে বোঝা যায় কোরআনের সাথে এরকম আচরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না এবং তাদেরকে আল্লাহ কোনো দয়া দেন না, বরং তাদের প্রতি আল্লাহর অভিসম্পদ এবং ধ্বংসের অভিশাপ আল্লাহ কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। আর আবু লাহাবকে কেন্দ্র করে হয়েছে এই জন্য, যেহেতু আবু লাহাব একেবারে আপনজন, যেটা আমি প্রথম এপিসোডে বলেছি। দ্বিতীয় হচ্ছে একটা নারী চরিত্র এখানে এসছে। কোনো তাফসির লিখেছে যে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনায়াসে কষ্ট দিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে বেড়াতো। মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ওয়া দীনাহু কলাইনা, অর্থাৎ ঘরের চাচি যদি এভাবে বিরোধিতা করে, মোহাম্মদ সবচেয়ে নিকৃষ্ট, মোহাম্মদ সে নাম রেখেছে মুজাম্মাম। এরপরে বলছে আমরা এই মোহাম্মদকে মানি না, তোমরা মোহাম্মদকে কী মানবা, মোহাম্মদ কী জিনিস আমরা কি জানি না, আমরা আপন চাচি তার, এভাবে বলে বলে অপপ্রচার করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিত। আসলে আল্লাহর কুদরত দেখুন, সেই আবু লাহাব সেই মৃত্যুর পূর্বে ঠিকই অনেক রোগাক্রান্ত হয়ে দীর্ঘদিন প্যারালাইজড হয়ে গিয়েছিল, তার দুই হাত অবশ হয়ে গিয়েছিল এবং একেবারে উঠে দাঁড়ানো এবং কিছু ধরে খেতে পারতো না, কেউ তার যত্ন করতে গেলে সেও রোগাক্রান্ত হয়ে যেত। এক পর্যায়ে তার আবু লাহাবের পাঁচ সন্তান ছিল, কোনো সন্তানই মা বাবার যত্ন নেয়নি। শেষ পর্যন্ত এই বৃদ্ধা বয়সে উম্মে জামিলা কাঠ কেটে যখন মাথার ভিতরে এভাবে আটি বেঁধে নিয়ে আসতেছিল, তখন সে এই আটির ভিতরে তার মাথা ঢুকে যায় এবং গলায় রশি পড়ে তারপর ওই অবস্থায় সে মারা যায়। আল্লাহ আকবার। এবং তার যে সন্তান সন্ততি ধন সম্পদ কোনোটাই কিন্তু কাজে আসেনি, কারণ আবু লাহাব ছিল আবু জেহেলের একান্তজন এবং দিনের ব্যাপারে সে খুবই কঠোর ছিল। অথচ আবু জেহেল তাকে খুব বেশি মহব্বত করতে এবং বড় মর্যাদা দিত, কিন্তু মর্যাদা তো সবসময় থাকে না। আল্লাহ রব্বুল আলামিন গ্রাজুয়ালি এই পর্যায়ে নিয়ে গেছে। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আমার কোরআন এবং আমি যে ইসলাম চিন্তা দর্শন দিয়েছি, এর বাইরে কেউ যদি শত্রুতা করো, তাহলে আবু লাহাবকে একটি উদাহরণ বানিয়ে রাখলাম যেন তোমরা এরকম কেউ না হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সূরা লাহাব থেকে শিক্ষা নিয়ে যেন বাকি জীবন কোরআনের সাথে কোরআনের পথে চলতে পারি সে তৌফিক দান করুন। আবারও সেই স্লোগান, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।